হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের মাঝে যে মাইনিং সেটটি শেয়ার করব, খুবই ভালো একটি মাইনিং সেট, কেউ মিস করবেন না। কারণ এটাতে আপনারা প্রতি 24 ঘন্টা একটি করে কয়েন মাইনিং করতে পারবেন। তো এই জন্য ভালো একটি মাইনিং সেট, কেউ মিস করবেন না। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের চ্যানেল লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে গেলে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। তো এখানে লিঙ্কে ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার পর আমি এখানে দেখাই দেবো কীভাবে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন। আর যারা কাজ করেন নিয়মিত তারা তো জানেন, এখানে আপনাদের আর কিছু বলতে হবে না। তারপরে এখানে এরকম একটি পেজ আসবে, তা আপনার নিচে প্লে মানে গুগল প্লে দেখতে পারেন, এই লেখাটার উপরে একটি ক্লিক করে দেবেন। তারা সরাসরি আপনাকে গুগল প্লে স্টোর নিয়ে যাবে। এখান থেকে আপনার ইনস্টল বাটনে এখানে একটি ক্লিক করে দেবেন। তারপর আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল হবে, হওয়ার পরে এখানে আপনাকে ওপেন করতে হবে। তো আমার এটা ইনস্টল হোক, তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো বন্ধুরা, আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেছে। আমি এখন ওপেন বাটন এখানে একটি ক্লিক করে দিব। তো আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমার অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। তারপর এখান থেকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আমি দেখাই দেব। তো বন্ধুরা, আপনাদের সামনে এরকম আসবে, আসার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট নেক্সট এরকম ক্লিক করবেন, তারপর লেটস স্টার্ট এখানে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন, উপরের দিকে লক্ষ্য করুন, যেখানে লগ ইন আর রেজিস্টার এখানে লেখা দেখতে পাচ্ছেন, তো এখানে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর যেটা করবেন, আপনাকে এখানে নিচের দিকে দেখতে পাবেন যে রেজিস্টার অপশন লেখা আছে, তো আপনার রেজিস্টার অপশন এখানে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে একটি ইমেল দিতে হবে, তারপর পাসওয়ার্ড, তারপর রি টাইপ মানে এখানে যে পাসওয়ার্ডটি দেবেন সেম পাসওয়ার্ড এখানে দেবেন। তো আমি ইমেল পাসওয়ার্ড এগুলো দিয়ে তারপর আমি এখান থেকে একটা আই এগ্রিতে ক্লিক করবো, তারপর রেজিস্টার অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে। যে নিচে যে টিক মার্ক যাওয়ার জন্য যেটা বলছিলাম, তো ওখানে আপনি ক্লিক করলে আপনাদের সামনে এরকম বড় একটি আপনাদের সামনে ইয়ে আসবে, তো লেটার আসবে। তো আপনি এগুলো মানে আই এগ্রিতে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এগ্রিতে ক্লিক করার পর আপনার এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন। তো আমি রেজিস্টার অপশানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটি ক্যাপচা দিবে। তো ক্যাপচাটা এখানে যে দেখাচ্ছে, যেখানে ফুল ফুল যেগুলো আছে আপনি এখানে এগুলো সিলেক্ট করবেন। আমি ফুল এগুলো সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি নেক্সট অপশানে ক্লিক করলাম, অ্যাগেন আবার ফুল দিতে বলছে, তো আমি এগুলো দিয়ে দিলাম। তারপর আমি ভেরিফাইতে ক্লিক করলাম, তারপর এখান থেকে একটু লোড নেবে। তারপর এখানে আপনার যে কোড আছে কোড দেওয়ার জন্য বলবে। তো আমি যে মেলটি দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি সেই মেলে একটি কোড পাঠাইছি, আমি কোডটা নিয়ে আসবো। বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন যেখানে আমাকে একটি কোড দিয়েছে, তো এই কোডটা আমি কপি করব, কপি করে নিলাম। তো কপি করার পর আমি আমার ওই পেজটিতে যাব। যাওয়ার পর এখানে অটোমেটিক বসে গেছে। তারপর আমি এখানে ভেরিফাই এখানে একটি ক্লিক করে দেব, ঠিক আছে। ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম, তারপর আমার অ্যাকাউন্টটি সাকসেসফুল এই হয়ে গেল। তারপর এখান থেকে আমি ক্লোজ অপশনে ক্লিক করে দেবো। তবে এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে দিলাম, তারপর আমার যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করে নেব, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আমার এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, তারপর এখানে আমি লগ ইন অপশন ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এখানে পার্সোনাল নেম দিতে হবে, এখানে একটি ইউজার নেম দিতে হবে, ঠিক আছে। তো আপনার এখানে পার্সোনাল নেম যেটা দিবেন সেটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচ রেখে দিবেন, ঠিক আছে। করবেন, তারপর এখানে নিচে একটি অপশন দেখতে পাবেন যেখানে আপনাকে একটি রেফার কোড দেওয়ার জন্য বলছে। তো রেফার কোডটা কী দিবেন সেটা আমি দেখাই দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে রেফার কোডটি দিয়ে দিলাম। তো এখানে লেখা আছে ছোট হাতের HUVOSHAK780, ঠিক আছে। এটা রেফার কোড আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে কপি করে নিতে পারেন বা আপনারা চাইলে টাইপ করে দিতে পারেন। তারপর আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আপনার যদি আপনি এখানে রেফার কোডটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার যে আপনার একটা বোনাস পয়েন্ট সেটা হয়তো আপনি আমার কাছ থেকে পাবেন। তো এই জন্য আপনার অবশ্যই রেফার কোডটি দিবেন, ঠিক আছে। আর তাছাড়া আপনারা যখন আপনার ক্লেম করবেন সেক্ষেত্রে আমি এখান থেকে পাবো, ঠিক আছে। তো আমি এখন এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব। তো আমি কন্টিনিউ অপশন এখানে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হইলো। তো এখন এখান থেকে আমি স্কিপ করে দিই, স্কিপ করে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে আপনি এখন মাইনিং করবেন কীভাবে, এখান থেকে কানেক্ট
এখানে একটি ইয়ে আছে কানেক্ট ক্লিক করে দিলাম, এটা কেটে দিবেন। ঠিক আছে, তো দেখবেন যে আপনাকে সাথে সাথে আপনার এখানে চারটি টোকেন দিয়েছে। তো এই চারটি টোকেন দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি রেফার কোড ব্যবহার করেন তাহলেই পাবেন, ঠিক আছে। রেফার কোড যদি না ব্যবহার করেন তাহলে পাবেন না। হ্যাঁ, আর এখান থেকে আপনি এটা মাইনিং স্টার্ট কিভাবে করবেন, তো মাইনিং স্টার্ট করার জন্য আপনাকে উপরে এই যে এখানে যে চার্জ আইকনটা আছে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লেম নাও এরকম একটা অপশন থাকবে, ঠিক আছে। তো এভাবে আপনাকে করতে হবে। তো আমি আরেকটু ভালোভাবে দেখে নিই, ক্লেম অপশনটা এখানে না, আমি আপাতত একটু দেখে নিছি তারপরও। তো বন্ধুরা, এখানে আরেকটা বিষয় আছে, এখানে আপনারা লক্ষ্য করে দেখুন যে এখানে ওয়েব থ্রি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে আসবেন, আসার পর আপনারা এখান থেকে ওয়েব থ্রিতে ক্লিক করে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর এখানে আপনাকে একটি পিন সেট আপ করার জন্য বলবো। তারপর আপনাকে কিছু মেমোনিক পাস দিবে, যেগুলো আপনাকে অন্য একটি জায়গায় আগে কপি করে শেয়ার করবেন। শেয়ার করার পর যে পরবর্তীতে যখন আবার ক্লিক করবেন সেই সময় আপনাকে এলোমেলো দিবে, তো ওইটাকে আপনাকে আবার মানে ঠিকভাবে বসাইতে হবে। হ্যাঁ, মানে এখানে 1 2 3 4 এরকম মানে একটা ই থাকবে, বক্স থাকবে, ওই বক্সের মধ্যে আপনাকে মানে ক্লিক করে করে আপনাকে বসাইতে হবে, ঠিক আছে। তোমাদের এই যে পিন কোড দেওয়ার পর আপনাদের সামনে এই যে এরকম আসবে, আপনি এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে কিছু কোড দিবে, ঠিক আছে। ওই কোডগুলো আপনি হয়তো অন্য একটি মোবাইলের মধ্যে ছবি উঠে রাখলেন, বা আপনি এখানে কপি অপশন থাকবে, কপি অপশনে ক্লিক করে আপনি কপি করে নেবেন। তারপর আপনি অন্য জায়গায় শেয়ার করে পরবর্তীতে যখন এখানে এলোমেলো করে আপনার আসবে, তো আপনি ওইগুলো এখানে একটা বক্স থাকবে 1 2 3 এরকম করে থাকবে, তারপর আপনি ওইটা এখানে ক্লিক করে করে মানে আপনি ওইগুলো সেট করে বসাই নেবেন। তারপর আপনি কনফার্ম অপশনে ক্লিক করলে মানে এটা অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, ঠিক আছে। আর অবশ্যই এই পাসগুলো মনে রাখবেন। তো আপনি এখান থেকে যে কোনো কয়েন এখানে ডিপোজিট করে রাখতে পারেন, ই করতে পারেন। তো এটা আগামীতে ভালো একটা কিছু হবে। তো আপনারা এই মাইনিং সেটাতে কেউ মিস করবেন না, এটা আমি বারবার বলবো। তো আমি এটা অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি। পাস ফেজগুলো আছে, এগুলো কিন্তু এলোমেলো দেওয়া। তো এখানে আপনি যখন কপিতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি অন্য একটি জায়গায় শেয়ার করবেন, তারপর এখানে ডান অপশন পাবেন। ডান অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম এলোমেলো আসবে, ঠিক আছে। তো এখানে যেরকম আমার এক নম্বরে এখানে কি ছিল, তো আমার যেমন এক নম্বর এটা ছিল, হ্যাঁ, তো আমি এখানে এক নম্বর এটা ক্লিক করলাম, এটা এখানে বসে গেল। এভাবে করে আপনি সবগুলো দিয়ে আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন, যেখানে ডান অপশন আছে, ঠিক আছে। তো আপনি ডানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে যে এখানে যে অ্যাসেস্টগুলো আছে এগুলো আপনি এখানে খেয়াল করতে পারবেন যে এখানে এগুলো অ্যাড করা হয়েছে, তো পরবর্তীতে আরও অ্যাড করা হবে। তো যাই বন্ধুরা, এটুকু আপনারা কাজ করে রাখুন। আর আমি এখন অ্যাপে ক্লিক করে দিলাম। তো অ্যাপে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে যে আমার মাইনিংটা, এটা মাইনিংটা যে এখানে সময়টা দেখাচ্ছে, এটা যখন সময় ওভার হয়ে যাবে তখন এখানে ক্লেম লেখা আসবে, বা এখানে আসতে পারে যে কোনো জায়গায় একটা আসবে। আসলার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, সবাই কাজ করতে থাকুন, আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে বন্ধুরা ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।